মহাপ্রভুর তিরোধানের পর মানবতার চরম শত্রু ব্রাহ্মণ্যবাদের প্রবল অত্যাচারের ফলে অতীত মানুষগুলো যখন ধর্মান্তরিত হতে শুরু করে তখনই ক্ষীরোৎসায়ী মহাবিষ্ণু অবতীর্ণ হলেন শ্রী শ্রী হরিচাঁদ রূপে। গার্হস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হলেন অবনীতে। কিন্তু এই ধর্মের নাম গার্হস্থ প্রশস্ত না হয়ে মতুয়া ধর্ম নামকরণ করা হলো। কারণ ওই ব্রাহ্মণ্যবাদীরা ঠাট্টা বিদ্রুপ করে বলতো, মেতে যায় হরি বলে ভঙ্গি করে কত, হরি বলে মেতে থাকে ও বেটারা মত। তাই তো অশ্বিনী গোসাই লিখেছেন, মতুয়া নামে ধরাধামে বহিরঙ্গে দিত গালি। তাই তো দয়াল হরি ব্রাহ্মণ্যবাদীদের ব্যঙ্গ বিদ্রুপ করা গালিকেই বিশ্ববরেণ্য মতুয়া ধর্ম নাম দিয়ে হিংসার জবাব দিলেন। মতুয়া ধর্মে দুটো বিভাগ, একটি ধর্ম অপরটি কর্ম। হরিচাঁদ দিলেন ধর্ম, আর আমার গুরুচাঁদ দিলেন কর্ম। ধর্ম এবং কর্মের সম্মিলনে এই মতুয়া ধর্ম। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে লোভিব মুক্তির স্বাদ মহানন্দময়। আর আমার দয়াল হরি বললেন, গৃহেতে বসিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। এই সংসারে থেকেও যে ভগবানকে লাভ করা যায় তার জ্বলন্ত প্রমাণ ভক্ত হরিপাল। জেলা যশোরে সে কেশবপুরে জাতিতে পাল মহাশয়, নাম গোলক পাল পুত্র হরিপাল বাদা বনে করি দেখ। জেলা যশোরে সে কেশবপুরে জাতিতে পাল মহাশয়, নাম গোলক পাল পুত্র হরিপাল বাদা বনে হরি দেখ। করিয়া ব্যবসা মনে বড়ই আশা হইবে সেই অতি ধনবান, গাছ কেটে এনে অতি সযতনে বন্দরে কৃষ্ণ ত্রয়োদশী তিথি এলে দলে দলে নারী পুরুষ ডঙ্কা বাজিয়ে নিশান তুলে ওরা কান্দি ছুটে যায়। কেন যায়, কি আছে সেখানে? তাই তো একদিন খুড়া সূর্যনারায়ণের কাছে জিজ্ঞাসা করেছে, আচ্ছা গোসাই খুড়ো, এই যে অর্ধনগ্ন মানুষগুলো হরিবল হরিবল বলতে বলতে ওরা কান্দি যায়, কি আছে সেখানে? প্রশ্ন শুনে সাধু বলেছে, ওরে হরিপাল, যুগ যুগ ধরে যারা ছিল পতিত, যাদের চোখের জল মুছে দেবার মতো কেউ ছিল না, সেই পতিত জাতির মধ্যে অবতীর্ণ হয়েছেন পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। দয়াল হরিচাঁদ একটা কল্প বৃক্ষ, ওই কল্প তরু মূলে গিয়ে যে যা চায় তার মনোবাসনা পূর্ণ হয়। তাই বলি, পুত্রহীনে পুত্র মেলে, ধনহীনে ধন, অন্ধের চোখে দৃষ্টি মেলে, পিতে পাইজি বন রে।
জেগিয়েছে ওরা কান্দি দেখেছে সেই হরিপাল মনে মনে ভাবছে তাই তো, যাকে কোনোদিনই দেখিনি তার নাম শুনেই মনটা কেন এত উতলা হচ্ছে। বারবার আমার মন বলছে এক্ষুনি গিয়ে তাকে একটি বার দেখে আসি। খুড়োমশাই, তুমি আমাকে একবার সেখানে নিয়ে যাবে? তখন গোসাই বলেছে, ওরে হরিপাল, আমি যদি তোকে আমার ঠাকুর দর্শন করাতে পারি সে তো আমার পরম সৌভাগ্য। বল বল, তুই কবে যেতে পারবি? হরিপাল বলল, আমার তো কাঠের ব্যবসা, এবারের এই চালানের কাঠগুলি বন্দরে নিয়ে বিক্রি করেই তোমার সাথে আমি ওরা আকান্তি যাব। এইভাবে একে একে দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়। যাই যাই করেও হরিপাল ওরা কান্দি যাবার সুযোগ করতে পারছে না। ঠাকুর কাকে কিভাবে কৃপা করবে তা তো কেউ জানে না, তাই তো হরিপালেরও আর ওরা কান্দি যাওয়া হয় না। যতদিন যাচ্ছে ততই যেন ঠাকুরকে দেখবার বাসনা প্রবল হচ্ছে। ঠিক এইরকম একটা অবস্থার মধ্যে হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো হরিপাল শুনতে পায়, দয়াল হরি আমার মানব লীলা সম্বরণ করে আপন দেশে ফিরে গেছে। কথা যত শুনে মর্মা হত হরিপাল, দুচোখে দিয়ে নেমে এল বেদনার অশ্রুধারা। শিশুর মতো কাঁদতে কাঁদতে হরিপাল ধুলায় পড়ে গাইছে, অভাগা বলিয়া মোরে ফাঁকি দিয়া চলে গেলে নিজ দেশে। আবার কেমন ছিল চাঁদ বদর, কেমন তোমার শ্রীচরণ।
ঠাকুর, গোসাই সূর্য নারায়ণের মুখে শুনেছি তুমি নাকি বাচ্চা কল্পতরু। এ কথা যদি সত্যি হয় তবে আজ আমি মনে মনে মতুয়া ধর্ম গ্রহণ করে নিজেকে তোমার রাঙা পায়ে সঁপে দিলাম। তুমি একটিবার আমায় দেখা দিয়ে আমার মনোবাসনা পূরণ করো দয়া। এমন সময় সাধু সূর্য নারায়ণ এসে ডাক দিয়েছে, হরিপাল অস্ত্র সিক্ত নয়নে হরিপাল বলেছে, গোসাই খুড়ো তুমি আমাকে ভগবান দেখাবে বলেছিলে না, ভগবান দেখো আমার ভাগ্যে আর হলো না, আমার ভাগ্যে আর ভগবান দেখো হলো না। তখন গোসাই বলেছে, ওরে হরিপাল স্টিমার চলে যাবার অনেক পরে ঢেউ আসে, আমার দয়ালু হরি যে ঢেউ তুলে দিয়ে গেছে তা থেকে কে রেহাই পাবে না, তুই দুঃখ করিস না হরিপাল, দুঃখ করিস না। ঠাকুর চলে যাবার সময় দৈব বাণীতে বলেছিলে, আমি নাহি ছেড়ে যাব জানিও বিশেষ, গুরু চা দেহে এই করিল প্রবেশ। তাই তো বলি ঠাকুর যায়নি, ওরা কান্দি গেলে দেখতে পাবি দুই অপরূপ রূপের মিলিত ছবি, হরি গুরু চা। গোসাইয়ের কথা শুনে হরিপাল কিছুটা সান্ত্বনা পেলেও হরিচাঁদের বিরহ জ্বালা মন থেকে মুছে ফেলতে পারছে না। প্রকৃতির নিয়ম অনুসারে ধীরে ধীরে সবাই শোক ভুলে যায়, হরিপালও ধীরে ধীরে শোক ভুলে গিয়ে আবার ব্যবসায় মন দিল। তার কয়েকখানা নৌকা দক্ষিণে বাদাবনে কাঠ আনতে পাঠাল। নৌকা পাঠাবার সময় হরিপাল ওরা কান্দি মুখ হয়ে বলেছে, ও গো দয়াল আমি তোমার নামে নিয়ে নৌকা বাদায় পাঠালাম, তোমার যা ইচ্ছা হয় তাই করো ঠাকুর, তোমার ইচ্ছাই যেন পূর্ণ হয়, তোমার ইচ্ছাই যেন পূর্ণ হয় ঠাকুর। কিছুদিন পর হরিপাল খবর পেল তার নৌকা মাকড়ের ঢোনে ডুবে গেছে। এহেন দুঃসংবাদ পেয়ে ঠাকুরকে উদ্দেশ্য করে হরিপাল কেঁদে কেঁদে বলেছে, ও গো দয়া তোমার নামে পাঠাল।
হরিপাল হরিপাল আমার এই ভাবে কান্না করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘরে হরিপাল দেখতে পায় সূর্য নারায়ণ এসে বলেছে, ওরে হরিপাল, দয়াল হরি যাদের নাম ভরসা করে যে নৌকা বাদায় পাঠিয়েছিস সে নৌকা মারা যেতে পারে না রে, সে নৌকা মারা যেতে পারে না, তুই চিন্তা করিস না, তোর নৌকা গাছ সব ফিরে পাবি, তুই সেখানে যা, তুই সব ফিরে পাবি। এই স্বপ্নাদেশ পেয়ে হরিপাল একখানা নৌকা নিয়ে চাপাই দক্ষিণে সুন্দরী চকে এসে উপস্থিত হয়েছে। এই চকে গদাই নামে একজন বাওয়ালি বাস করত। বাওয়ালি মানে যারা বিপদ সংকুল গভীর বাদাবনে কাঠ মধু সংগ্রহ করে, এরা বহুবিধ তন্ত্রমন্ত্র জানে। জলে হাঙর, কুমির আর ডাঙায় বাঘ এবং সাপ মন্ত্রগুণে এদেরকে বশীভূত করে বাওয়ালিরা জীবিকা অর্জন করে। এই গদাই একজন অসাধু তান্ত্রিক, সে অন্য আরো কয়েকজন বাওয়ালির সাথে পরামর্শ করছে যে কিভাবে হরিপালের নৌকা গাছ তুলে নেওয়া যায়। এমন সময় হরিপাল এসে গদাইকে প্রণাম করে বলেছে, তুমি আমার ধর্ম পিতা, শোনো দশটি টাকা দেবার কথা বলছো, আমি বরং তোমাকে 20টি টাকা দিচ্ছি, তুমি নৌকা গাছের আশা ছেড়ে দেশে ফিরে যাও। গদাইয়ের কথা শুনে হতাশ প্রাণে হরিপাল নৌকায় এসে চোখের জলে মুখ ভাসিয়ে ব্যথা ভরা কণ্ঠে গাইছে, হরি বলো, হরি বলো, হরি বলো।
বদাই বাওয়ালি সঙ্গী সাথীদের নিয়ে পরামর্শ করছে কিভাবে নৌকা গাছ তোলা যায়। পরামর্শ ঠিক করে সবাই ঘুমিয়ে পড়েছে। শেষ রাতের দিকে গদাই হঠাৎ চিৎকার করে সবাইকে ডেকে বলছে, ওরে ওরে তোরা সবাই ওঠ, আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। সবাই জেগে উঠে জিজ্ঞাসা করেছে, কি এমন স্বপ্ন দেখলে বাওয়ালি মশাই? গদাই বলেছে, ভয়ঙ্কর মরতে সে হরিপাল, একটা খারাপ স্বপ্ন দেখে তোমার কাছে এলাম, আর তুমি তো আমার ধর্ম ছেলে, তোমার বিপদ মানে আমারও বিপদ। তুমি কোনো চিন্তা করো না হরিপাল, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার নৌকা তুলে দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু কিন্তু একটা কথা, এই হাঙর কুমিরে ভরা জলে ডুবে দিয়ে নৌকায় কাছি বাঁধবে কি? তখন হরিপাল বলেছে, তোমাদের কাউকে ডোবাতে হবে না, এখন তো ভাটার সময়, আমি নিজে গিয়েই কাছি বেঁধে দিয়ে আসব। এই বলে হরিপাল হরি বলে ডুবে বেঁধে দিয়ে এলো। সবাই মিলে কাছি ধরে টান দিতেই গাছ সহ নৌকা ভেসে উঠল। নৌকা তোলার পর দুষ্ট গদাইয়ের মনে আবার কুবুদ্ধির উদয় হল। শাস্ত্রে বলে, অঙ্গার শত ধৌত ন মলে নত্ত ন মচ্ছতি, অর্থাৎ কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না। তাই তো দুষ্ট গদাই মিষ্ট হেসে বলেছে, হরিপাল এবার আমার 10টি টাকা দিয়ে দাও। হরিপাল বলল, কেন? স্বপ্নাদিষ্ট হয়ে তুমি নৌকা তুলে দিয়েছো, টাকা চাইছো কেন? কথা শুনে ক্রুদ্ধ গদাই মনে মনে ভাবছে, প্রতি বছর একটি করে মানুষ বাঘের যোগান হিসাবে দিয়ে থাকে, যার ফলে বাঘে আমার কোনো ক্ষতি করতে পারে না। আজ
आज ये हरिपाल की दी आमी शे वार्षिक पूरण करबो। मोनेर कथा मोने गोपोने रेखे गदाई हाशी मुखे बोले छे ओरे पागल टाका दिलेओ आमी नेताम ना केनो ना तुमी तो आमार छेले ताई ना ताहोले चलो बाजार मध्ये आमार किछु गाछ काटा आछे सेगुली तुमाके दिए आमादेर पिता पुत्रेर सम्बन्धटा आर एकटु मजबूत करते चाई चलो आमी तोमाके गाछगुली देखिए निये आसि। हरिपाल राजी हलो। हरिपाल आमार राजी हये गेल। ताकोने देखा
আসে হরিপাল সেই বিপদের কাণ্ডারি দয়াল হরিচাঁদকে ডাকছে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে হরিপাল গাইছে কোথায় তুমি দয়াল আমার তাই দেখে হরিপাল শেষবারের মতো ঠাকুরকে ডাক দিয়ে বলেছে
সভায় লাঞ্ছিত দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত আত্মরক্ষার চেষ্টা করছে ভগবান শ্রীকৃষ্ণ ততক্ষণ এগিয়ে আসেননি। যখন দ্রৌপদী নিজেকে সম্পূর্ণভাবে কৃষ্ণর পদে সঁপে দিয়েছে, দুহাত উপরে তুলে হা কৃষ্ণ বলে ডাক দিয়েছে, তখনই শ্রীকৃষ্ণ এসে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। ঠিক তেমনি ভাবে হরিপাল যখন নিজেকে সম্পূর্ণভাবে ওই অভয় পদে সঁপে দিয়েছে, আমার দয়াল হরি আর থাকতে পারেনি, বিশাল এক লৌহ গদা হস্তে ধারণ করে হরিপালের স্পন্দের উপর প্রবেশন করে বলেছে, ভয় নেই ভয় নেই হরিপাল, আমি ওরা কান্দে থেকে এসেছি, হরিপাল আমি ওরা কান্দে হতে এসেছি। ভক্তের বিপদে আমার ওরে মায় মা নব জন
জীবনে বহু পাপ করেছি, হরি ভক্তকে হিংসা করে পাপের বোঝার বাড়াব না। এবার হরি ভক্ত বিদ্বেষকে সংহার করে আমার উদর পূরণ করব। এই কথা চিন্তা করে ওই বাঘ ফিরে গদাইয়ের দিকে ধাবমান হয়েছে। তাই দেখে গদাই বুঝতে পেরেছে আজ আর আমার প্রাণের আশা। আর এদিকে এদিকে হরিপাল শ্রী হরিচাঁদের পদযুগল মক্ষে আঁকড়ে ধরে বলেছে, ওগো ঠাকুর, ওগো ঠাকুর, তোমাকে দেখব বলে মনে বড় আশা ছিল। আমি তোমাকে দেখব বলে আমার এই মনে বড় আশা ছিল। আজ নৌকা ডুবির বলে খালি
সব করতে পারবো না রে গদাই। এখন চল, এখন চল, সন্ধ্যার আগেই নৌকায় পৌঁছাতে হবে। পরদিন সকল নৌকা গাছ নিয়ে হরিপাল বাড়ির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছে আগেই ছুটল শ্রীরাম ও রামকান্তি। গদি ঘরে গিয়ে গুরুচাঁদকে দেখে হরিপাল চিন্তা করছে, যে বিধাতা এই সুন্দর মূর্তিখানি তৈরি করেছে তিনি বোধহয় তৈরি করার পর আর ফিরে দেখেনি। দেখলে দেখলে সে আর ছেড়ে দিত না, এই ছবি সে বুকের মধ্যে লুকিয়ে রাখত। এই কথা ভাবতে ভাবতে হরিপাল গুরুচাঁদের শ্রীচরণে লুটিয়ে পড়ে বলেছে, ওগো দয়াল, তোমার শ্রীচরণে আমাকে ঠাই দাও প্রভু, তোমার ওই শ্রীচরণে তুমি আমাকে ঠাই দাও। তখন ঠাকুর বলেছে, আহা করো কি হরিপাল, তোমরা উচ্চবর্ণের মানুষ, নমঃসূত্রের পায়ে প্রণাম করলে তোমার জাত ভাইরা তোমাকে সমাজে নেবে না, এক ঘরে করে দেবে। তখন হরিপাল বলেছে, তখন আমার হরিপাল বলেছে, জাতি পিতা মহ সমস্ত ঘটনা শুনতে শুনতে দয়াল গুরুচাঁদ অবচেতন মনে চলে গেলেন সেই দুর্গম পাড়ায় যেখানে আমার দয়াল হরি এসেছিল। মনে মনে সেখানে গিয়ে সেই পবিত্র মাটিতে পড়া দরকার নেই,
তুমি আজ যা পেয়েছো তা কজনার ভাগ্যে হয়। তাই তুমি এবারে থেকে হরিনাম তোমার পাল বংশের মধ্যে প্রচার করো।